হমীয় ওষুধ এলএম পদ্ধতিতে পারিবারিক বাক্স কিনে যারা আমার সঙ্গে যুক্ত হয়ে আছো বা আছেন তাদের উদ্দেশ্যে প্রতিদিন এক একটি রোগ নিয়ে আলোচনা করি আজকে আলোচনা করব কৃমি নিয়ে অর্থাৎ সচরাচর কৃমি রোগের ট্রাভেলস অথবা আমাদের বাক্স থেকে কীভাবে আমরা পঞ্চাশ সাধন পদ্ধতি ব্যবহার করব সেটায় আলোচনা করব চলে আসি কারণ কৃমি অনেক রকমের আছে এত বিস্তারিত জেনে আমরা আমিও পারিবারিক চিকিৎসা দেওয়ার জন্য এত কিছু জানার প্রয়োজন আমি মনে করি না তাই সংক্ষেপে বলবো এবং তোমরাও পারিবারিকভাবে এটা ব্যবহার করে শিশু অথবা বয়স্কদের রক্ষা করার চেষ্টা করবে তার কুফল থেকে এর কুফলে নানারকম রোগ হতে পারে সেগুলি দীর্ঘায়িত আমি আলোচনা করতে যাবো না কয়েকটা কথা বলেই শেষ করবো চলে আসি তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে কৃমি কত রকমের বা কিভাবে বুঝবো আমার বাচ্চাটার কৃমি আছে তাহলে চলে আসি সচরাচর কৃমি হল চার রকমের সুতা কৃমি ক্যাচো কৃমি হোক কৃমি এবং ফিতা কৃমি এগুনের ভাগ আছে আলোচনা আছে ওষুধ আছে তবে সচরাচর আমাদের দেশে সুতা ক্রিমি এবং ক্যাচো কৃমি যেটা আমরা বাংলা ভাষা বলি সি বড় বড় অনেক সময় মুখি দিয়েও বেরো প্যাখানা দিয়েও রাস্তা দিয়েও বেরো সেটাই বাচ্চাদেরকে সবচেয়ে বেশি ট্রাভেলসে ফেলে এবং সেই কারণেই আমাদের উচিত এসব লক্ষণ বা চির গেলে এই আমরা কিভাবে ওষুধ দেব চিরের সেটি আলোচনা করবে চলে আসি আমার বাক্সের ভিতরে ওষুধগুলো আছে তাহলে বুঝবো কী করে সচরাচর কৃমি যখন হয় তখন মেজাজ থাকে কড়া অর্থাৎ বাচ্চাদের মেটা মেজাজটা সচরাচর কড়া থাকে আর লক্ষণ হলো মুখে লালা পড়বে প্যাখেনা রাস্তা চুলকাবে এবং উপুর হয়ে ঘুমাবে অর্থাৎ পাশা উপুর করে অনেক সময় বাচ্চারা বিছনায় থাকে তখনই যদি তুমি লক্ষ্য করো অথবা ঘুমের ঘরে যদি সেই রকম করে অথবা পায়খানার রাস্তা চুলকায় তাহলে বুঝে নিতে হবে তার কৃমির সমস্যা সেটা কিভাবে আমরা দূর করব। মেজাজ কড়া হতে পারে রুচিহীনতা হতে পারে রক্তশীনতা হতে পারে দুর্বলতা হতে পারে নাকের ডগা অনেক সময় চুলকাতে পারে নাকে অনেক সময় পলিপ হতে পারে দেখো ক্রিমির কুফলে অনেক সময় অনেকগুলো রোগ হয় সচরাচর ক্রিমির কুফলে পাইলস হতে পারে পেটের ট্রাভেলস হতে পারে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে নানা সমস্যা হতে পারে সেটা এত কিছু বিষয় জেনে আমরা ওষুধ দিতে পারবো না চলে আসি তাহলে তাহলে কি ওষুধ হলো রোগটা বুঝতে পারলাম তার বমির ভাব ক্ষুদা মন্দা মেজাজ করা উপলয় ঘুমানো লালা পড়া দাঁত কাটা নাক চুলকানো প্যাকেনা রাস্তা চুলকায় এবং এবং রুচিহীনতা বয়স্করা সাধারণত থুতু বেশি ফেলে গ্যাস্ট্রিকের ট্রাবলস থাকতে পারে রক্তহীনতা দেখা দিতে পারে অথবা আমরা খালি দুইটা অসুখের দুইটাও কিমি নিয়ে বলবো আরগুলো সচরাচর আমাদের দেশে দেখা যায় না অথবা সেটা ডাক্তার যারা করবে তারা কিন্তু আমরা যারা পারিবারিক সেবা দেব এই দুইটা কৃমি আমাদেরকে উপদ্রব করে একটা হচ্ছে কৃমি বা আর একটা হচ্ছে ক্যাশো ক্রিমি অথবা অথবা আমরা যারা চির বলে থাকি এই ধরনের রুগী এই ধরনের লক্ষণ যদি আমরা পাই সিনা দিনে তিন চার বোতল অথবা যদি তুমি মনে করো বছর দুই বছর পর পর তুমি দিতে পারো যদি ক্রিমি ট্রাভেলস মনে করো তাহলেই আমরা আমাদের বাক্স থেকে আমরা সিনা ওষুধটা আমরা প্রয়োগ করতে পারে দেখো সিনা ওষুধ খালি যে কৃমির জন্য তা না এটা নানা কাজ করে থাকে সুতরাং এলোপ্যাথিকের মতন কৃমি হয়েছে একই রকম ওষুধ একই জিনিস সবাইকে দেওয়া আমাদের কিন্তু সিস্টেমে তা নয় আমাদের কিছু লক্ষণের উপরে ভিত্তি করে ওষুধ দিতে হয় সুতরাং এত লক্ষণ টক্ষণ তোমরা তো জানার প্রয়োজন নাই অথবা বাক্স আছে তোমরা বাচ্চার যদি এরকম সমস্যা দেখো অথবা মুখ অথবা প্যাখানা রাস্তা দিয়ে যদি কি যা তাইলি অথবা মেজার যদি করা থাকে তাইলে আমরা দুই তিন বা চার বোতল অথবা আমার বাক্স থেকে দুই বোতল ওষুধ দিলেও আমি আশা করব এই কৃমির সমস্যার আর কোনো আর কোনো সমস্যা থাকবে না বলে আমি মনে করি তাহলে চলে আসি আজকে কৃমির উপরে আমি এই সিনা আলোচনা করলাম আর গুড়া প্যাকে রাস্তা অথবা হয়ে ঘুমায় অনেক সময় টিউক্রিয়াম ভালো কাজ করে এছাড়া হোমিওপ্যাথিকের ওষুধ নানা ওষুধ আছে আমি এত ওষুধ নিয়ে আলোচনা করতে যাব না আমরা সিনা এবং টিউক্রিয়াম আর যদি অনেক সময় চায়না নাক্স নাক্স চায়না এগুলো ভালো কাজ করে অবস্থা দিচ্ছে বাক্স থেকে তোমরা প্রয়োগ করার চেষ্টা করবে তোমাদের হাতে এলএম বাক্স তুলে দিয়েছি পারিবারিক সেবার জন্য তাহলে চলে আসি ধন্য চলে আসি আজকের আলোচনা শেষ করতে যাচ্ছি আর একটি কথা ডাক্তার শঙ্কর স্যার ইউটিউব সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে